জনসম্মুখে হঠাৎ মৃত্যু শ্রমিক নেতার। মৃত্যুর আগে ঠিক কি বলেছিলেন সাধারণ শ্রমিকদের উদ্দেশ্যে? যে কারণে মারা গেলেন শ্রমিক নেতা আবু তাহির। অনন্ত অপসারিত সময়ের যাত্রাপথ ধরে কখন যে জীবনের বেঁধে দেওয়া সময় শেষ করে ফেলেছি বুঝতেই পারি নাই। একপাশে জীবন আর একপাশে মৃত্যুর মাঝখানে চরম বাস্তবতায় দাঁড়িয়ে আছি আমি আপনি সকলেই। মৃত্যু চিরন্তন অবিনশ্বর, মৃত্যুর স্বাদ সকলকেই গ্রহণ করতে হবে। হ্যাঁ ভিউয়ার্স, এমনই এক চিরন্তন সত্য ঘটনা ঘটে গেল চট্টগ্রামের হাটহাজারিতে। চট্টগ্রামের হাটহাজারি পরিবহন শ্রমিকের এক আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন আবু তাহির। কথা বলা অবস্থায় হঠাৎ দাঁড়িয়ে যান তিনি। খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে সামনের টেবিলে রাখা বোতল থেকে পানীয় পান করেন এই ব্যক্তি। এরপরে টেবিলের উপর ভর দিয়ে নুয়ে পড়েন তিনি এবং সাথে সাথেই মঞ্চ থেকে পড়ে যান তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এ অবস্থায় তাকে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। জানা যায় আবু তাহেরের এই ঘটনাটি হাটহাজারির একটি রেস্টুরেন্টে ঘটেছে। লোকটি বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের শ্রমিক নেতা ছিলেন। এবার সংগঠনটির সাধারণ সম্পাদক পদে নির্বাচন করতে চেয়েছিলেন তিনি। সেখানে উপস্থিত ব্যক্তিবর্গরা জানান আবু তাহের নির্বাচন সহ নানান দাবিতে অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন সাধারণ শ্রমিকদের উদ্দেশ্যে। এ অবস্থায় এক পর্যায়ে তিনি অসুস্থ বোধ করেন এবং সাথে সাথেই তাকে পানি দেয়া হয়। পানি পান করার পরপরই মৃত্যুর কোলে ঢলে পড়েন আবু তাহের। অবশেষে তার গ্রামের বাড়ি নন্দীর হাটে তাকে দাফন করা হয়।